ঠিক আছে, দেখো আজকের টপিক হলো তোমার কি সোশ্যাল মরফোলজি অ্যান্ড রুরাল হাউস টাইপস, তাই তো? এটাই আমার লাস্ট টপিক তো নাকি, আর কিছু আছে বাকি? এটাই আছে আপনার স্যার। এটাই আছে আমার স্যার। ঠিক আছে, দেখছি। দেখো আমি মেটেরিয়াল দিয়ে দেবো, আর আগে জিনিসটা একটু বার করি তোমাদের। কোথায় গেল? ভালো করে দেখো জিনিসটা, বোঝাই, বেশিক্ষণ লাগবে না, লাগলে আমি এক্সটেন্ড করব। আর একটা মিটিং রেডি করা আছে, বুঝেছো? 12:30, 12:10 থেকে ঠিক 40 মিনিট পর, টেনশন নেই। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমেই বলি সোশ্যাল মরফোলজি অ্যান্ড রুরাল হাউস টাইপস ইন ইন্ডিয়া। দেখো তোমরা যদি সিলেবাসটা ভালো করে দেখো, আমরা যদি সিলেবাসটা একবার খুলি তাহলে দেখতে পাবো, এবং অনেক জায়গায় এই জায়গাটা নিয়ে গন্ডগোল হয় যে রুরাল হাউস টাইপ। সুতরাং তোমার জাস্ট ভালো করে দেখো, প্যাটার্ন, সেটেলমেন্ট এবং হাউস টাইপ দুটো জিনিস কি এক? না না তো হোয়াট ইজ হাউস টাইপ, হোয়াট ইজ হাউস? হাউস ইজ আ ইন্ডিভিজুয়াল আর ইউনিট অফ সেটেলমেন্ট হচ্ছে হাউস, বুঝেছো? সেটেলমেন্টের ইউনিট। আর সেটেলমেন্ট হচ্ছে হোয়ার ম্যান সেটেল, যে ম্যান যেখানে সেটেল করে সে যেভাবে থাকে, ঠিক আছে, যেভাবে তার আস্তানাটা গড়ে, দ্যাট ইজ সেটেলমেন্ট। সুতরাং দেখো ঠিক তার পরেরটাতেই আছে টাইপস এন্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্টস, ঠিক আছে, ফাংশন এন্ড ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস। সুতরাং বুঝতেই পারছো রুরাল হাউস টাইপ আর রুরাল সেটেলমেন্ট দুটো জিনিস এক নয়, ঠিক তো? তোরা যদি এক হতো তাহলে নিশ্চয়ই আলাদা আলাদা করে দিত না, ঠিক আছে? তার সঙ্গে একটা জিনিস জুড়ে দিয়েছে সোশ্যাল মরফোলজি, এটাই আমাদের এখন জানতে হবে। দেখো তো প্রথম দিকে ইন্ট্রোডাকশন বাদ দাম, এটা তোমাদের দেওয়ার জন্য আমি করেছি, হ্যাঁ, কিন্তু আমি যেটা তোমাদের বলবো যে সোশ্যাল মরফোলজি বলতে বোঝাচ্ছে মূলত সামাজিক যে গঠন, অর্থাৎ একটা একটা সোসাইটি, একটা সোসাইটির অনেকগুলো স্টেটাস আছে, ঠিক আছে, একটা একটা সোসাইটির অনেকগুলো স্টেটাস আছে, অনেকগুলো আইডেন্টিটি ক্যারেক্টার আছে, যেগুলো দেখে একটা সোসাইটি বা একটা সোশ্যাল ইউনিটকে আমরা বুঝতে পারি। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফ্যামিলি, ঠিক তো? ফ্যামিলি হচ্ছে একটা সোসাইটির প্রাইম ইউনিট, প্রথম ইউনিটটা হচ্ছে ফ্যামিলি। সেকেন্ড সেকেন্ড বিশেষ করে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বা হিন্দু সোসাইটির ক্ষেত্রে সেকেন্ড যেটা ইউনিট সেটা হচ্ছে কাস্ট সিস্টেম। থার্ড থার্ড হচ্ছে ইন্টারনাল অর্গানাইজেশন। ইন্টারনাল অর্গানাইজেশন বলতে তোমাদের কি বোঝাই বলো দেখি। মূলত ব্যাপারটা হচ্ছে যে তোমার ওই কোন একটা মানুষ যে জাতির দিক থেকে একটু পিছিয়ে থাকলেও তার যদি একটু পয়সা প্রতিপত্ত বেশি হয়ে যায়, বেনে হয়ে যায়, সে দেখবে হঠাৎ সহজেই ব্রাহ্মণ বা উচ্চ পদস্থ লোকের কাছাকাছি চলে আসে। অর্থাৎ ইন্টারনালি একটা অর্গানাইজেশন। আবার ধরো অন্যটাও বলা যেতে পারে, ইন্টারনাল অর্গানাইজেশন বলতে আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে সামাজিক একটা স্ট্রাকচার কাজ করে। যেমন ধরো যদি আমরা সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভাবি, সবের ওপরে হচ্ছে জমিদার, জমিদারের পরে নায়েব গোমস্তা, তারপরে হচ্ছে তার প্রজাগণ, এই যে একটা ইন্টারনাল অর্গানাইজেশন। ইকোনমিক্স এর ক্ষেত্রে, ইকোনমিক্স এর কথা আজকের দিনে যদি দেখা যায়, হোলসেলার, হোলসেলার থেকে তোমার রিটেলার, রিটেলার থেকে কাস্টমার,
বা তুমি বাজারের ক্ষেত্রে যদি দেখো যে বাজারে মানুষ রুরাল মানুষজন চাষবাস করছে, নিয়ে গিয়ে একটা হোলসেলারের দোকানে ফেলছে বা আড়তে ফেলছে, আড়ত থেকে সেখান থেকে প্যাকেটিং হয় বাইরে যাচ্ছে, অথবা ছোট ছোট যে লোকাল মার্কেট সেখানে আসছে, সেখান থেকে সেই মালটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ টোটালি ইকোনমিক বলো সোশ্যাল বলো একটা সোসাইটির ক্ষেত্রেও একটা আমরা কি করছি, একটা অর্গানাইজেশন বা একটা টোটাল গঠনতান্ত্রিক বিন্যাস খেয়াল করছি, ঠিক আছে? যেটা আমাদের এখানে রুরালে আজকের দিনে খুব ভালো বুঝতে পারবো পঞ্চায়েতের গুলো, পঞ্চায়েতের দিকে তাকালে, তাই তো? শুনতে পাচ্ছ? প্রত্যেকটা পঞ্চায়েত হচ্ছে একটা ইন্টারনাল অর্গানাইজেশন। আজকে আমাদের এখানে পঞ্চায়েতের হয়তো এত গুরুত্ব নেই, তুমি যদি আজকে রাজস্থান কিংবা ইউপি যাও সেখানে কি হতো, ন্যায় পঞ্চায়েত, মানে ওখানে পঞ্চায়েতের যে প্রধান সে পুলিশের থেকেও বড়, তাকে গ্রামের ঠাকুর বলা হয়, ঠাকুর বা সিং, এই টাইপের যারা পদবীধারী তারা মূলত সেই বংশ পরম্পরায় সামাজিক যে বিধিনিষেধ সেইগুলোর উপরে কন্ট্রোল করে আসছে, বা তারা ন্যায় বিচার, তোমরা যদি সুযোগ হয় কেউ কোনোদিন ভিরাসত, বুঝতে পারছো, ভিরাসত, ভিরাসত বলে একটা সিনেমা আছে, বা বুলন্দি, বুঝতে পারছো, এই দুটো সিনেমার একটা দেখে নেবে, তাহলে তোমরা মোটামুটি ইন্টারনাল অর্গানাইজেশন বা তোমার ওই পঞ্চায়েত সিস্টেমটা বুঝতে পারবে। ওদের ওখানে আবার বড় আছে, অনেকগুলো গ্রাম মিলে, আমরা যাকে গ্রামনি বলি, ওরা সেখানে বলে খাপ পঞ্চায়েত, বুঝেছো? এটা হচ্ছে বড় এক্সটেন্ডেড স্ট্রাকচারে হচ্ছে তোমার ইন্টারনাল অর্গানাইজেশন। এরপরে অবশ্যই রিলিজিয়াল, রিলিজিয়ানের ক্ষেত্রে তোমরা যদি গ্রামের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে, মূলত যদি একটা প্রচুর পুরাতন গ্রাম হয় সেই গ্রামের গ্রামের মাঝখানে থাকবে ব্রাহ্মণ, তাই তো? গ্রামের বড় যে পুকুরটা সান বাঁধানো ঘাট, তার পাশে মোটামুটি ব্রাহ্মণ বা কায়স্থ উচ্চ পদস্থ বাস করবে, আর তারপরে গ্রামের একটু বাইরের দিকে কামার কুমোর ছুতর এবং মুসলমান, আর একদম গ্রামের বাইরে হচ্ছে আদিবাসী, তাই তো? এই হলো একটা রিলিজিয়াস স্ট্রাকচার। আর অবশ্যই বর্তমান যুগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইকোনমিক সিস্টেম, কিছুক্ষণ আগেই বুঝিয়ে দিলাম সেটা, তোমরা সে তোমার ক্ষুদ্র শিল্প হতে পারে, চাষবাস হতে পারে, বাজার কেন্দ্রিক হতে পারে, বা তোমার রুরাল আরবান যে লিঙ্কেজ, কমিউনিটি লিঙ্কেজ, সেই সংক্রান্ত হতে পারে। ক্লিয়ার? তা সোশ্যাল মরফোলজির এই এই জিনিসগুলো হচ্ছে সোসাইটাল এক একটা ইউনিট, মরফোলজিক্যাল ইউনিট। এবং ঠিক যেমন আমরা ফিজিক্যাল মরফোলজি বলতে কি বুঝি, মরফোলজি বলতে কি বুঝি, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার রিলিফ। ফার্স্ট অর্ডার রিলিফের মধ্যে ইউনিট হচ্ছে তোমার ল্যান্ড এবং ওশন, সেকেন্ড অর্ডার রিলিফের মধ্যে হচ্ছে পর্বত, মালভূমি, সমভূমি, হ্যাঁ, আর সমুদ্রের তলায় হচ্ছে মহীসোপান, কি বলো, মহীঢাল, অ্যাবিসাল ফ্লোর, গায়ট, তাই তো? এগুলো হচ্ছে একটা ইউনিট। আর থার্ড ফর্মে গেলে ডিফারেন্ট রিভারাইন ফর্ম, ডিফারেন্ট গ্লেসিয়াল ফর্ম, ডিফারেন্ট টাইপস অফ তো ইওলিয়ান ফর্মস, এইগুলো হচ্ছে তোমার থার্ড অর্ডার। সো আমরা যখন কোনো মরফোলজি পড়বো, সে মরফোলজিক্যাল মরফোলজির ইউনিট গুলো জানা দরকার। ওই জন্য সবের প্রথমে আমি যেটা করলাম, দেখো স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান রুরাল স্ট্রাকচারের মধ্যে আমরা প্রথমে আগে কি করলাম, যে ইউনিট অফ সোশ্যাল স্ট্রাকচার, কোন কোন গুলো নিয়ে একটা সোশ্যাল স্ট্রাকচার তৈরি হয়, এবং সেই স্ট্রাকচারটা আলটিমেটলি একটা মরফোলজি, মরফোমেট্রিক ভিউ তুলে ধরে। মরফোল, মরফো মানে কি, শেপ, লবি, লজি মানে স্টাডি, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মরফোলজি মানে, বুঝতে পারছে? তাহলে এই এই জিনিসগুলো, ফ্যামিলি, কাস্ট সিস্টেম, ইন্টারনাল অর্গানাইজেশন, রিলিজিয়ান এবং ইকোনমিক সিস্টেম, এরা আলটিমেটলি, এরা তো সব জায়গায় সমান নেই, কোথাও হয়তো ফ্যামিলির প্রভাবটা বেশি, কোথাও হয়তো ইন্টারনাল অর্গানাইজেশনের প্রভাবটা বেশি, কোথাও হয়তো রিলিজিয়ানের প্রভাবটা বেশি, কোথাও যেমন আমাদের পশ্চিমবাংলায় মূলত দুটো জিনিসের প্রভাব বেশি, ফ্যামিলি এবং ইকোনমিক সিস্টেম। আমরা যদি আজকে বিহারে যাই, আজকে বিহার কিংবা ইউপি, সেখানে কাস্ট সিস্টেম এবং রিলিজিয়ানটা বিরাট বড় ফ্যাক্টর, বুঝেছো? আবার তুমি যদি রাজস্থানে যাও, রাজস্থানে গেলে কাস্ট সিস্টেম এবং ইন্টারনাল অর্গানাইজেশন, এই দুটোর প্রভাব বেশি। সুতরাং এক একটা জায়গায় এক এক ধরনের সোশ্যাল এলিমেন্ট গুলো বা সোশ্যাল ইউনিট গুলো তারা টোটাল একত্রিত হয়ে আলটিমেটলি একটা সোশ্যাল স্ট্রাকচার বা সোশ্যাল মরফোমেট্রিক স্ট্রাকচার তৈরি করে। ক্লিয়ার? এই সোশ্যাল মরফোলজি বুঝতে পারা গেছে? দাঁড়াও দেখি কার প্রবলেম আছে। সোশ্যাল মরফোলজি বুঝতে পারা গেছে? কি বললাম, হোয়াট ইজ সোশ্যাল মরফোলজি, পরেরটা আমি পড়ে আসছি, সবার মতামত জানা দরকার, নাহলে আমি এগোতে পারবো না, জটিল জিনিস তো। একটু একটু অসুবিধা হয়েছে, আহ একটু একটু অসুবিধা হয়েছে,
কোন জায়গাটা অসুবিধা হয়েছে বলো। সোশ্যাল মরফোলজি সংজ্ঞাটা একটু স্যার বলে দিন। সে তো বলবো, এখনো সংজ্ঞায় আমি আসিনি। আমি সোশ্যাল মরফোলজির সঙ্গে এখনো বলিনি, এইবার বলবো। আপাতত সোশ্যাল মরফোলজিটা বোঝাতে চেয়েছি, বুঝতে পেরেছো? যে ডেফিনেশন তোমাদের দেব আমি মেটেরিয়াল আজকেই দিয়ে দেব, পড়ানো হয়ে যাবে। আমি টোটাল সোশ্যাল রুরাল মরফোলজি এবং হাউস টাইপ দুটোই এক্ষুনি হাতে দিয়ে দেবো। এবার ঘরে পড়ে যেখানটা বুঝতে অসুবিধা হবে পরের দিন নোট করে রাখবে, আমি পরের দিন নোটটা ফেলবো, যেখানটা যেখানটা অসুবিধা সেখানটা সেখানটা আমি আবার বোঝাবো। বুঝতে পেরেছো? তোমাদেরকে পড়া পড়া জরুরি। তবে কি, হ্যাঁ, এই জিনিসটি বাংলায় পাওয়া খুব মুশকিল। আমার কাছে বাবা বাংলায় সেরকম বইয়ের নাম জানা নেই, কারণ এটা আমি ইংরাজিতে পড়েছি, আমি ইংরাজিতেই মেটেরিয়াল দেবো। এর কোনো বাংলা বই আছে বলে আমার মনে হয় না, আমি জানি না। যদি তোমরা পেয়ে থাকো সোশিওলজির বাংলা বই খুঁজবে, বুঝলে? সোশিওলজির বাংলা বই যদি থাকে তবেই তাতে পাবে। আমাদের জিওগ্রাফির, সোশ্যাল জিওগ্রাফির সেরকম কোনো বই আমি জানি না আছে কিনা, আমার কাছে এখনো জানা নেই। আমি তো ইংরাজি থেকে পড়েছি, আমি ইংরাজি থেকেই বোঝালাম। আচ্ছা, তাহলে এখান থেকে 4 নম্বরে কোশ্চেন প্রথমেই যেটা আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মরফোলজি, হোয়াট আর দা এলিমেন্টস অফ সোশ্যাল স্ট্রাকচার। ঠিক আছে, কটা স্ট্রাকচার, সোশ্যাল এলিমেন্ট কটা, স্ট্রাকচার কটা, কটা পেলাম? 5টা। ফ্যামিলি, কাস্ট সিস্টেম বা কাস্ট, ইন্টারনাল অর্গানাইজেশন, রিলিজিয়ান এবং ইকোনমিক সিস্টেম অর ইকোনমিক স্ট্রাকচার। এই গেল 5টা আমার মেইন জিনিস। এরপরে আসছে মডেল। বলছি দেখো, আমাদের যদি মডেল অফ সোশ্যাল মরফোলজি, মানে যে যে মডেল কটা আছে তার মধ্যে আমাদের মেন মডেল হচ্ছে 3টে। যদি বলো কেন মডেল, স্যার মডেল কেন পড়তে হবে, এই দেখো কিছুক্ষণ আগেই আমি বললাম যে একটা সোশ্যাল স্ট্রাকচার বা সোশ্যাল স্ট্রাকচার তৈরি হয় 5টা এলিমেন্ট দিয়ে। এই 5টা এলিমেন্টের সব জায়গায় সবার প্রভাব সমান নয়, ঠিক আছে, আইডেন্টিক্যাল নয়। যদি আইডেন্টিক্যাল হতো তাহলে আমাকে কোনো থিওরেম পড়ার দরকার হতো না। কিন্তু আমরা যদি দেখি, যদি পশ্চিম বাংলায় আমার সোশ্যাল সিস্টেমটা এক ধরনের, আমি যদি সিকিম যাই, সিকিমে গেলে আমরা দেখবো যেখানে ফ্যামিলি স্ট্রাকচার আর ইকোনমিক সিস্টেম এই দুটো ডমিনেন্ট, ঠিক আছে। আবার যদি আমরা ইউপি বিহার যাই, সেখানে দেখবো কাস্ট সিস্টেম, ইন্টারনাল অর্গানাইজেশনটা বিরাট বড়, কাস্ট সিস্টেম, রিলিজিয়নটা বড় ফ্যাক্টর, ঠিক আছে। আবার যদি আমরা উত্তর প্রদেশ যাই, সেখানে রাজস্থান যাই, তাহলে দেখবো কাস্ট সিস্টেম আর ইন্টারনাল অর্গানাইজেশনটা বড় ফ্যাক্টর। আবার যদি মুম্বাইয়ের দিকে যাই, মুম্বাই বা আমরা মহারাষ্ট্রের দিকে যাই, ওখানে দেখবো ইকোনমিক সিস্টেমটাই সবচেয়ে ডমিনেট করছে, তার সঙ্গে কিছু জায়গায় কাস্ট সিস্টেম আছে, বুঝেছ, রিলিজিয়াস অতটা ফ্যাক্টর না। এই যে টোটাল ব্যাপার, দ্যাটস ওয়াই এক এক জায়গায় এক এক রকমের গড়ে ওঠে। সেই জন্য আমরা মূলত 3টে থিওরি পড়ব। প্রথম যে থিওরিটা, সেটা হচ্ছে সোশিও স্প্যাশিয়াল স্ট্রাকচার। বলে দিচ্ছি আমি, দেখো সোশিও স্প্যাশিয়াল স্ট্রাকচারে মূলত যেটা আমরা বলি জজমানি স্ট্রাকচার, বুঝেছো, জজমানি স্ট্রাকচার। এই দেখো টার্মটা দেওয়া আছে, জজমানি স্ট্রাকচার। এখানে কি হয়, এটাই মূলত সব থেকে পুরাতন এবং বেসিক প্রাইমারি স্ট্রাকচার। মানে আমাদের বিশেষ করে ইন্ডিয়ায় যখন মানে মোটামুটি যখন, যেহেতু আমরা আজানি আরিয়ান যারা আর্য, তারা মূলত নিজেদেরকে ব্লু ব্লাড বলে মনে করে, তাই তো? ওই জন্য তারা যেহেতু সমাজের সব থেকে প্রথম ব্রাহ্মণ বা খুব জোর হলে ক্ষত্রিয়,
সেই জন্য আমরা যদি দেখি যে মূলত গ্রামের একদম মাঝখান ইন্টারনাল স্ট্রাকচার, আমি ছবিগুলো পরে দিয়ে দেবো, এখন ছবিগুলো আপাতত আমি জোগাড় করতে পারিনি, আমি তিনটে ছবি, তিনটে মডেলের তিনটে ছবি দিয়ে দেবো পরে, ঠিক আছে? একটা ছবি মনে হয় এখানে ছিল, দেখি তো স্ক্রিনে, ছিল কি? জোগাড় করেছিলাম তো একটা ছবি, দেখছি দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ছবি? না স্যার। ছবি দেখতে পাচ্ছ না তোমরা? সর্বনাশ করেছে। না না না, কি দেখতে পাচ্ছ? সোশিয়ো স্প্যাশিয়াল স্ট্রাকচার। ঠিক আছে, আমি ওইটাতে যাই, আবার একবার শেয়ার করে স্ক্রিনে যাই, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছো এবার? দেখো এইটা, এইটা হচ্ছে যজমান স্ট্রাকচার, সবের ব্রাহ্মণ দেখো একদম গ্রামের মাঝখানে, ঠিক আছে, গ্রামের মাঝখানে, এবং তারাই মূলত সব থেকে সেফ জায়গায় থাকবে, ঠিক আছে? এবং তাদেরকে ঘিরে আছে কারা? কাল্টিভেটিং কাজ, যেহেতু এই জায়গাগুলো জমি জায়গা থাকে। হ্যাঁ, এবং কারণ কি, একটা ব্রাহ্মণ তার বাড়িতে টুক করে কাজটা করে দেওয়া, তার বাড়িতে বেগার দেওয়া, তার বাড়িতে নাগাড়ে কিচেন থাকা, এই সমস্ত যে ব্যাপারগুলো আছে, তার বাড়ির টুকটাক কাজগুলো করে দেওয়া, এই জন্য ঠিক দেখো তার পরের পরের স্টেজটা হচ্ছে কাল্টিভেটিং কাস্ট, দেখতে পাচ্ছ? তারপরে হচ্ছে তোমার মিডল কাস্ট, আচ্ছা বৈশ্য যারা মূলত, তারা চাষবাস করে দে বাবা, চাষি গ্রুপ, গ্রামে দেখবে ব্রাহ্মণদের বাড়ি পর, তারপরে তো জমি জমা ক্ষেত খামার থাকে, বলে এই ঠাকুরের এত বিঘে, ওই ঠাকুরের এত বিঘে, তাই তো জমির মাঝখানে। তারপরে গ্রামের একটু প্রান্ত ভাগের দিকে চলে এলো মিডল ক্লাস, মিডল র্যাঙ্কিং ক্লাস মানে হচ্ছে যেখানে মূলত তোমার ওই মানে যারা ওই কায়স্থ আর কি, যারা টুকটাক ব্যবসাও করে, আবার অল্প জমি জমাও আছে, নায়েব গোমস্তার কাজ করে ব্রাহ্মণের বাড়িতে জমি, এরা হচ্ছে মূলত মিডল র্যাঙ্কিং ক্লাস, কারণ ব্রাহ্মণ থাকবে গ্রামের মাঝখানে যেখানে মন্দিরটা থাকবে, তাই তো? গ্রামের সব থেকে বড় দেউড়ি বা মন্দির সেইখানে ব্রাহ্মণ বাস করবে। আর তার বাইরে একদম গ্রামের প্রায় প্রান্ত ভাগে, প্রান্তের আগে, তাই তো, সেইখানে থাকবে সার্ভিস ক্লাস, কামার কুমোর ছুতোর। যে এখনো যদি তোমরা বীরভূম বা বর্ধমানের সাইডে নগর দিকে যাও, ওখানে দেখবে যে গ্রামের একদম প্রায় প্রান্ত ভাগে যত তোমার ওই সার্ভিস ক্লাস, যারা যারা মূলত ওই কি বলবো বেসিক সার্ভিস গুলো দেয়, তখন তো ধরো আমাদের মতো ইন্ডাস্ট্রি ছিল না, তখন মোটামুটি একটা শাবল কাঁইতে এসে কামারের কাজে যেতে হতো, ছুতোরের কাজে যেতে হতো, বা তোমার দর্জির কাজে যেতে হবে, এই যে কামার কুমোর ছুতোর দর্জি মুদি পটার মানে যারা মাটির জিনিস তৈরি করে, এই সমস্ত এদের জায়গাগুলো এখানে থাকবে, ধোপা নাপি। আর একদম বাইরে গ্রামের, একদম বাইরে অর্থাৎ গ্রামের প্রান্ত ভাগে সীমানা বরাবর থাকবে আদিবাসী অথবা মুসলিম, ঠিক আছে? দেখো লেখা আছে আনপ্রিভিলেজ ক্লাস বা আনক্লিন ক্লাস, কাস্ট, আনপ্রিভিলেজ ক্লাস, বুঝতে পারলাম? যজমানি সিস্টেম বুঝতে পারছো? ঠিক আছে, এই গেল যজমানি সিস্টেম। এরপরে আমাদের আসছে নেক্সট স্টেজ, যেটা সেটা হচ্ছে রিলিজিয়াস রিচুয়াল মডেল। এইটা একটু মজার ব্যাপার, এটা আমাদের এখানে নেই, এটা আছে মূলত তোমার বিহার এবং ইউপিতে। ওখানে কি হয়, যারা হিন্দু, যারা উচ্চ বর্ণের হিন্দু, তারা প্রচন্ড ছোঁয়াছুঁয়িতে বিশ্বাস করে, রিলিজিয়াস রিচুয়াল মডেল, বুঝতে পেরেছো? তারা মনে করে যে নিচু জাত যদি ছুঁয়ে দেয় তার কাস্ট, অর্থাৎ তাকে স্নান করতে হবে, এই যে অপবিত্র হয়ে যাওয়ার ব্যাপার আছে, এবং তারা মনে করে এখানে মূলত ওদের ওখানে যেটা করে, ওরা ওরা মনে করে যে নিচু জাতের এলাকা থেকে হাওয়াটাও যদি আসে, সে হাওয়াটাও হচ্ছে পলিউটেন্ট হাওয়া, বুঝলে না?
ওদের ওদের গায়ে লেগে যদি হাওয়াটাও আমাদের গায়ে লাগে, সেই হাওয়াটাও অপবিত্র, সুতরাং জাপ চলে যাওয়ার ভয় আছে। সেই জন্য ওরা যেটা করে মূলত, একটা গ্রামের দুটো অংশে সম্পূর্ণ সেপারেট ভাগ থাকে। একটা অংশ যেদিকটা সব থেকে ভালো দিক, উঁচু দিক, গ্রামের বড় তালাব বা নদী কিছু একটা আছে, সেই দিকটাতে ব্রাহ্মণরা বাস করে বা উচ্চ শ্রেণীর যে উচ্চ কাস্টের মানুষেরা বাস করে। তারপরে তাদের বাসস্থানের প্রান্ত বরাবর দেখবে আগেকার এই যে এস্টেট টার্মটা আছে জানো, এস্টেট, এস্টেট, হ্যাঁ, রান্দুয়া এস্টেট, হ্যাঁ, বিল্লা এস্টেট, এস্টেট জিনিসটা কি, এস্টেট মানে হচ্ছে ওই যে উচ্চপদস্থ মানুষ যতটা এলাকায় থাকবে, ততটা এলাকা সে সম্পূর্ণ জায়গাটা কি করবে, ঘিরে নেবে পাঁচিল দিয়ে, যাতে নিচু শ্রেণীর মানুষের গায়ে লেগে যাওয়া হাওয়া বা তাদের দিক থেকে বয়ে আসা হাওয়াও তাদের গায়ে সরাসরি লেগে তাদের জাত নষ্ট করতে না পারে। বুঝেছো? এই যে এস্টেট কালচার, এই এস্টেট কালচারটা হচ্ছে তোমার মূলত এই রিলিজিয়াস রিচুয়াল মডেলের মধ্যে আছে। দেখো না, হিন্দু সোশ্যাল অর্গানাইজেশন বেসড অন কাস্ট সিস্টেম লিডস টু ম্যাক্সিমাইজেশন অফ সোশ্যাল ডিস্টেন্স ডিউ টু সোশ্যাল রিচুয়াল নোশনস লাইক পিওরিটি, পলিউশন, আনটাচেবিলিটি এটসেট্রা। ইট ইনভিজেস দ্য ব্রাহ্মণ আনটাচেবল রিচুয়াল কন্টিনিউয়াম ইন উইচ অল কাস্ট গ্রুপস অকুপাই ডিফারেন্ট নিশেস অ্যাকর্ডিং টু দেয়ার সোশ্যাল স্ট্যাটাস। দ্য পার্টিকলস লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ টুইন সেটেলমেন্ট অফ কাস্ট হিন্দুজ অ্যান্ড আউটকাস্ট উইচ আর সেপারেটেড ফ্রম ইচ আদার বাই মোর বাই সোশ্যাল স্পেস দেন বাই অ্যাপ্রিসিয়েবল ব্যারিয়ার্স। ব্রাহ্মণ বিইং দ্য প্রিসলি কাস্ট অ্যান্ড পারফর্মস অফ রিচুয়াল অ্যান্ড সেরিমনিজ ফাইন প্লেস ইন অলমোস্ট অল ভিলেজ অ্যান্ড সো দ্য so in is the case with untouchable who labor and service make the foundation of village economy. clear modda kotha holo tar mane ki hocche amra jokon ritual religious ritual model toiri korchi tokhon kintu oi sobai gathering kore bas korche na tai to উচ্চপদস্থ কাজ তার একটা পকেট তৈরি করছে, সে একটা নিশা তৈরি করছে, সে একটা নিজস্ব পকেট তৈরি করছে, একটা ব্যারিয়ার দিয়ে সে নিজেকে ঘিরে রাখছে। সুতরাং স্বভাবতই মিডল ক্লাস যারা তারা একটা জায়গায় বাস করে তারা তো ঘিরে রাখবে না, তারা কিন্তু এমন এক জায়গায় চলে যাবে হয়তো ইয়ে কাস্টের উল্টো দিকে চলে যাবে, যাতে আর যারা নিচু কাজ তারা একটা আইসোলেশন একটা জায়গায় পড়ে থাকবে। ঠিক আছে? সুতরাং রিলিজিয়াস রিচুয়াল মডেলে যেটা হয়, রিলিজিয়ান এবং কাস্টের বেসিসে এক একটা অঞ্চলে এক একটা পকেট তৈরি হয়। এইটা তুমি ভালো পাবে আমাদের বীরভূমের একটা পোর্শনে পাবে, মারগ্রাম সাইডে গেলে তুমি পাবে, এবং আমাদের দিকেও কিছু কিছু আছে বাবা। এটা নেই বামুনপাড়া, হ্যাঁ, কুন্ডুপাড়া, কামারপাড়া আছে না, বাউড়িপাড়া, হাড়িপাড়া, সাঁওতালপাড়া, মুসলিমপাড়া আছে না। যেটা আজকের ডেটে সেকুলার ডমিনেন্স মডেল, এটা হচ্ছে, এইটা হচ্ছে মূলত আজকের দিনের মডেল। আজকের দিনের মডেলে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, যতটা না গ্রামের মাঝখানটা মানুষের প্রিয়, তার থেকে অনেক বেশি এখন ট্রান্সপোর্ট রুটটা মানুষের প্রিয়, তাই তো নাকি? কারণ তুমি ব্যবসা করো, যাই করো, বাড়ি ঘর দর করো, কারণ আগেকার দিনের মতো ঝুঁকি তালপাতা গ্রামের মাঝখানে সিকিউরিটি হারে রেড়ে করে ডাকাত আসার ভয় এ সমস্ত তো এখন নেই, তাই তো? এখন মূলত হচ্ছে যেটা, এখন ইকোনমি বেসড সোসাইটি বললাম না, ইকোনমিক, যে কারণে আমাদের দেশে সব জায়গাতেই মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকুলার, অর্থাৎ কাস্ট সিস্টেম এবং রিলিজিয়াস অতটা ম্যাটার করে না, করে না বলি, আজকে আমাদের যদি আমরা বড় বড় কসবা গুলোই যাই, বা আমরা যেমন বর্ধমানে কিছু গ্রামে যদি আছে, আমরা কসমোপলিটন কালচার, হিন্দু মুসলিম পাশাপাশি সহ অবস্থান করছে, কোনটা হিন্দুর বাড়ি, কোনটা মুসলিমের বাড়ি, কোনটা আদিবাসীর, এখন বরং হয়ে গেছে যেটা অধুনা যে পল্লী বিভিন্ন জায়গায় আছে। তুমি যদি এই যে নিবেদিতা পল্লী, আমাদের কলেজটা যেখানে আছে পূর্বাচল পল্লী, তুমি পূর্বাচল পল্লীতে বলতে পারবে যে কে অ্যাকচুয়াল বাড়িটা দেখে তুমি বুঝতে পারবে যে কোনটা কার বাড়ি? ইভেন এই যে ফ্ল্যাট কালচার আজকের গ্রামের দিকে, গ্রামের দিকে হয়তো ফ্ল্যাট নেই কিন্তু গ্রামের দিকেও তো এই জিনিস চলে এসেছে,
টুকটাক। সুতরাং ওই যে আগেকার যে পাড়া কনসেপ্ট, আগেকার যে আইসোলেশন কনসেপ্ট, আগেকার যে ব্যারিয়ার কনসেপ্ট, সেখান থেকে মনে হয় মানুষ এখন বেরিয়েছে। আস্তে আস্তে কি করছে, মূলত যারা উচ্চপদস্থ মানুষ, যাদের হাতে পয়সা আছে, তারা কিন্তু গ্রামের মাঝখানটাকে চুজ করছে না। তারা কোন জায়গাটাকে চুজ করছে, হ্যাঁ, যেখানে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ ট্রান্সপোর্ট নোড গুলোকে সে টার্গেট করছে এখন। সুতরাং এখন কিন্তু আর বলা যাবে না যে প্রিভিলেজ ক্লাস গ্রামের মাঝখানে থাকে। হ্যাঁ, ট্রাডিশনাল যে গ্রামগুলো আছে সেখানে থাকে বটে, কিন্তু দেখবে গ্রামেও তার পাঁচটা ছেলে বড় দেউলি বাড়ি আছে, বা কিন্তু সে কিন্তু একটা ছেলে যে কলকাতায় চাকরি করে, সে কিন্তু টুক করে এসে বাড়িটা কোথায় করছে, গ্রামের একদম এন্ট্রি পয়েন্টে, যেখানে রাস্তার ধারে তার কিন্তু অরিজিনাল বাড়ি আছে। তুমি যদি আজকে কিছু কিছু বড় বড় গ্রাম, যেমন ঐতিহ্যশালী বাড়ি আছে, যেমন তুমি যদি জামগ্রাম, জামগ্রামে যে নন্দী বাড়ি, জানো তো নন্দী বাড়ি বলে বিখ্যাত, বলে নাকি অল ওয়েস্ট বেঙ্গলে যেখানে যত নন্দী আছে তাদের সঙ্গে নাকি ওদের লিঙ্ক আছে, এত বড় বাড়ি, মানে পুরো গ্রামটার বলতে পারো 60% হচ্ছে নন্দী বাড়ি, নন্দীদের বাস পুরোটাই, এবং সেখানে বিরাট বড় দেউড়ি, তাদের তালান, তাদের তোমার নাট মন্দির, সমস্ত কিছু আছে, মীনাক্ষী মন্দিরের স্টাইলে মন্দির আছে বিরাট বড়, তারা বছরে পুজো দুর্গা পুজোর সময় বিরাট ধুম করে, সমস্ত ফ্যামিলির লোকজন সেখানে জড়ো হয় এবং বলতে পারো একটা বিরাট মহোৎসব হয় তাদের। কিন্তু আজকে কি তারা সেই সেই গ্রামের মাঝখানটাতে বসে আছে? এখন দেখা যাচ্ছে নন্দী আছে, কিন্তু নন্দীরা সব ভালো ভালো জায়গাগুলো ট্রান্সপোর্ট রুটের ধার গুলো কমার্শিয়াল এলাকা হিসেবে হয় নিচে দোকান করেছে, ওপরে বাড়ি করেছে। ক্লিয়ার? সুতরাং এইটা হচ্ছে তোমার মূলত সেকুলার ডমিনেন্স মডেল, অর্থাৎ যেখানে মানে রিলিজিয়াস রিচুয়াল মডেলটা হচ্ছে সব থেকে কি বলবো, পুরাতন বলবো না, সব মানে রিলিজিয়াস রিচুয়াল মডেল হচ্ছে সব থেকে গোড়া, সব থেকে পুরাতন হচ্ছে সোশিয়াল স্পেশাল স্ট্রাকচার। এটা আমাদের প্রথম থেকেই আছে, ইন্ডিয়ান স্ট্রাকচারের বেসিক স্ট্রাকচার হচ্ছে এক নম্বরটা। দু নম্বরটা যেখানে অত্যন্ত ধর্ম এবং কাস্টের চাপ বেশি, সেখানে গোড়ামির জন্য হচ্ছে রিলিজিয়াস রিচুয়াল মডেল, আর আজকে ঠিক তার উল্টোটা হচ্ছে সেকুলার ডমিনেন্স মডেল। ঠিক আছে, যেখানে আমরা বলছি কি যে প্রিভিলেজ আন্ডার প্রিভিলেজ সোশ্যাল ডমিনেন্সের থেকে আমার এখানে মূলত ফাংশনাল ডিপেন্ডেন্স এবং ইন্টারডিপেন্ডেন্স, অকুপেশনাল ডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স, এবং কি বলবো ইকোনমিক ডিপেন্ডেন্স, ইন্টারডিপেন্ডেন্স, এই জিনিসটা আমার কাছে এখানে বড় হয়ে না আছে। ঠিক আছে, মোটামুটি এরপরে আবার একটা চার নম্বরে কোশ্চেন এটি আসবে, কেন আমার তাই তো, এটা আমি কালকে তৈরি করেছি রাত্রিবেলা বসে বসে, দেখো কি বলা আছে, সিগনিফিকেন্স অফ রুরাল সোশিওলজি ইন ইন্ডিয়া, 10 নম্বরে পড়লে এটা তো লিখতেই হবে নাকি, হ্যাঁ, কেন পড়ব, আমার রুরাল মরফোলজি পড়ার দরকারটা কি আছে, কি জন্য পড়তে হবে, ঠিক আছে, যেটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে, ডিকশনারি নিয়ে বসবে, আমি বলবো না সব কটা সিগনিফিকেন্স, কটা পয়েন্ট দিয়েছি আমি, 1 2 3 4 5 6 7, এইটাই সিগনিফিকেন্স লিখলে এটাই হচ্ছে মূলত তোমাদের কি কনক্লুশন, তাই তো? হ্যাঁ, 5 মিনিট আছে, এটা স্টপ করব, হাউস টাইপটার পরের সেশনে বলবো, বলো এবার ইন্টারঅ্যাকশন কার কোথায় কি অসুবিধা আছে বলো, যতটা পড়ালাম রুরাল মরফোলজি, মরফোলজি মানেটা কি, দেখতে কেমন হবে, তার লুকসটা কেমন হবে, তার বিহেভিয়ারটা কেমন হবে, এই যে টোটালিটি, দিস ইজ মরফোলজি, একটা সোসাইটি, একটা গ্রামের যে পারিবারিক, ধর্মকেন্দ্রিক, কাস্ট ভিত্তিক, আর্থিক এবং তার ইন্টারনাল যে অর্গানাইজেশন, এই সবগুলো মিলে তো একটা স্ট্রাকচার তৈরি হয় নাকি, হয়তো, সেই স্ট্রাকচারটি দেখতে কেমন হবে, তার যে শেপ, ইউনিকনেস, দিস ইজ কল সোশ্যাল মরফোলজি। ক্লিয়ার? এখন ধরে আমি এই বুকলাম সারাদিনে পড়ি, সন্ধ্যাবেলা দন্তেশ্বর, হ্যাঁ, আর
আর কারো কোনো প্রশ্ন? সৌরভ বসাক, সৌরভ শুনতে পাচ্ছ? না স্যার। এনি প্রবলেম? না স্যার নেই। যাই হোক, এটা হচ্ছে পিওর সোশিওলজির জিনিস, খুব মন দিয়ে পড়বে, নাহলে বুঝতে পারবে না। আমি টোটালটাই তৈরি করেছি ছোট ছোট করে, অনেক দিন লাগলো একটু একটু করে, কারণ জিনিসটা খুব আনকোড়া জিনিস, তো ওই জন্য একটু সময় লাগলো করতে। নন্দিতা কি খবর? বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? শ্রেয়সী? হ্যাঁ স্যার। কবিতা? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, প্রথমেই এসছে মনীষা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু ওই প্রশ্নগুলো যে তিনটে বললেন তো আপনি, তিনটে আর একবার বললে ভালো করে নিতাম। কোন কোন তিনটে? মানে প্রথমে তো আর এখন একটা বললেন তো যে 10 নম্বরে হবে, আগে বললেন 4 নম্বরে হবে। কোশ্চেন পরে হবে রে, তুই আগে টেক্সটটা পড় বাবা, আগে আমি কি বললাম। আর রাজু বলছি, এক মিনিট রাজু। হ্যাঁ স্যার। খবর স্যার? বলছি স্যার, রুরাল মরফোলজির কি একটা ভাগ স্যার রুরাল টাইপ? রুরাল মরফোলজির মধ্যে রুরাল টাইপটা পড়ে? রুরাল টাইপ বলে কিছু হয় না, রুরাল কিসের টাইপ? হাউস টাইপটা। হাউস টাইপটা বলবো আর একটা সেশন দে বাবা, দাঁড়া এখনই স্টার্ট করব, ওটা করে ধরি নি আমি। না বলছি মরফোলজির মধ্যেই স্যার ওটা। সেটা তো আমি এরবারে বলবো, বলা কমপ্লিট হয়ে গেলে তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। ঠিক আছে।